আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। আপনাদের সাথে নিয়ে আজকে সুন্দর আরেকটি ব্লগ শুরু করছি। বাসায় বসে চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রেজেন্ট করা যায়। আর আজকের দিনটা না বা ওয়েদারটা খুবই সুন্দর, সকালবেলা খুব ঠান্ডা বাতাস বইতেছিল, আর এখানে এসে হচ্ছে গিয়ে এক কাপ কফি হাতে দাঁড়িয়েছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে বাতাসের মধ্যে পাখির খাঁচার উপরে একটা কী বলবো, র্যাক্সিনের মতো বিছানো থাকে, ওটা উঠতে থাকে। তো ওইটা একটু ঠিক করে দিয়েছি যেন বৃষ্টি আসলে ওদের গায়ে পানি টানি না আসে। তো এই হচ্ছে আমাদের পাখিরা। আর পাখির জন্য অনেকেই সাজেস্ট করেছিলেন এই টিউব টাইপের একটা, মানে পানি ওদের খাওয়ার জন্য যে টিউবটা হয় সেটা। তো ওটা হচ্ছে গিয়ে ফাইনালি এনেছি। তো এটা ঢাকনাসহ থাকে, যার কারণে পাখির খাবারের মানে খাবার পানিতে কোনো ময়লা পড়ে না। আর ওদের জন্য তো নতুন খাবার এনেছি, সেটা শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের টোডোর অবস্থা। আলহামদুলিল্লাহ লাস্ট দুই দিন ধরে ও মেডিসিন খাচ্ছে এবং বেশ ইম্প্রুভ হয়েছে, এখন খাওয়া দাওয়া করছে। তবে সমস্যা হচ্ছে অন্যান্য আদার্স নতুন কোনো খাবার দিলে সে খাচ্ছে না। তো যার কারণে বাধ্য হয়েই ও যে শাকটা খায়, মানে জন্মের পর থেকে যেটা খাওয়ার অভ্যাস সেটাই খাওয়াচ্ছি। আর এখানে আমি টোডোর কাপড় যেটা ছিল সেটা সরিয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি আর কি। আর এখানে আমি একটা পুরনো বিছানার চাদর, সেটাকে ছোট ছোট কাঁথার মতো করে একেবারে খাঁচার মাপে কেটে নিয়ে সেটা হচ্ছে গিয়ে সেলাই করে ডাবল মানে পাটে দিয়েছি, যেন পি করলে জিনিসটা হচ্ছে গিয়ে শুকিয়েও যায়, আর ও না খাঁচার এক পাশে গিয়ে পি করে, অসুবিধা হয় না। আর তারপরে দিনের মধ্যে দুইবার তিনবার চেঞ্জ করে দিলে আরও অসুবিধা হবে না, এখন থেকে সেটাই করার চেষ্টা করছি আর কি। তো খাবার খাচ্ছে মাশাল্লাহ। আর এদিকে ওর মেডিসিনগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমি বলবো যে আপনাদের খরগোশ থাকলে, তার অসুবিধা হলে কোনো কিছুতে, আপনারা অবশ্যই ডক্টর দেখিয়ে মেডিসিনগুলো ওদেরকে দিবেন। আর এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে ডক্টর কী কী সাজেস্ট করেছে। এখানে একটা মাল্টিভিট জেল সাজেস্ট করেছে, একটা জিঙ্কের লিকুইড সিরাপ, একটা হচ্ছে চোখের আই ড্রপ, আর পবি সিপটা দিয়ে হচ্ছে গিয়ে ওর হাত পা যেটা আছে ওগুলো একটু ক্লিন করা হয় প্রতিদিন। তো এই হচ্ছে টোডোর অবস্থা। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে, ওর মুভমেন্ট আছে মোটামুটি, একটু সারতে সময় লাগবে। আর এদিকে হচ্ছে গিয়ে আজকে ফ্রাইডে, তো ফ্রাইডের ব্লগ এটা। তো ফ্রাইডেতে মোটামুটি ঢাকায় এসে দেখলাম যে কী কী বাজার দরকার। তো আপনাদের ভাইয়া তো অনেক কিছুই মানে বুঝতেছিল না যে কী কিনবে কী কিনবে না। তো যার কারণে আমি লিস্ট করে দিয়েছিলাম, ওগুলো এনেছিল 5 কেজির মতো পেঁয়াজ, তারপরে আলু, তারপরে এখানে একটা ইউনিওশ আনা হয়েছে, যেটার সাথে আগেই আবার একটা স্টিলের বোল পেয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। এই বোলগুলোতে হচ্ছে গিয়ে মিক্সিং টিক্সিং রান্নাঘরে বেশ কাজে আসে আর কি, সাইজটা খুব স্ট্যান্ডার্ড। আর এখানে হচ্ছে গিয়ে একবারেই তেলটা একটু বাড়তি করে আনা হয়েছে, কারণ নেক্সট মান্থে যেহেতু আম্মুকে নিয়ে আবার ঢাকায় ব্যাক করব, তো একবারেই কিনে নেওয়া হলো। আর এখানে টোডো বা সবার বড় ছোট সবার শাওয়ারের জন্য স্যাভলন আনা হয়েছে, পাশাপাশি হচ্ছে এক্সিসলটা, তো এখন খুব জরুরি একটা জিনিস। আর এইখানে হচ্ছে টোডোকে সাজেস্ট করা হয়েছে গরম ভাতের সাথে একটু গমের ভুষি খাওয়ানোর জন্য। আর এটা হচ্ছে পাখির জন্য একটু বাইরের খাবার আনলাম, যেহেতু ওদের বেশ অনেক কয় মাস হলো বাসায় এনেছি, বাট ওদের ব্রিডিং বা অন্যান্য কোনো ইম্প্রুভমেন্ট দেখতেছি না, যার কারণে একটু খাবারের পরিবর্তন আনলাম আর কি। আর এখানে দুই ধরনের ডাল, ধনিয়ার গুঁড়া, একেবারেই যা যা নেসেসারি দরকার ছিল, যেহেতু আমরা বাসায় কেউ ছিলাম না তেমন একটা, আপনাদের ভাইয়ার বাজারঘাট খুব বেশি একটা শেষ হয়নি, ও একা ছিল যার কারণে। আর এখানে হচ্ছে গিয়ে আমি তো 3টার মতো 3 পিস কিনলাম, তো এক একদিন এক একটা সময় সুযোগ করে একটু একটু বানিয়ে নিচ্ছে আর কি। আর আজকে হচ্ছে গিয়ে আমার গ্রামে চলে যাওয়ার কথা ছিল, তো আজকের দিনটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার অনুরোধেই, মানে অনুরোধে বলতে গেলে কি, আসলে গতকাল সারা রাত আমার হচ্ছে জ্বর ছিল, ঠান্ডা, হাঁচি, কাশি, মানে শরীর খুব অসুস্থ ছিল, অনেক লেট করে শুয়েছি, যার কারণে হচ্ছে গিয়ে আজকে সকালবেলা উঠে যখন আমি একদম রেডি হয়েছি, প্রিপারেশন নিয়েছি যে বাড়িতে রওনা দিব, তখন হচ্ছে গিয়ে ও বললো যে কালকে সারা রাত ঘুমাতে পারো নি, তো আজকে একটু স্টে করো, তারপরে কালকে সকালবেলা উঠে আমি এগিয়ে দিয়ে আসবো। তো সেই কারণেই হচ্ছে গিয়ে স্টে করা আর কি। তো এখানে হচ্ছে গিয়ে আমি অ্যাজ ইউজুয়াল যেহেতু ভাবলাম যে আছি, যখন ভেবেছিলাম একবার গ্রামে গিয়ে বানাবো 3 পিসগুলো, তো এখন যেহেতু আছি তো ভাবলাম তাহলে অলস সময় না কেটে একটু কাজেই লাগুক। তো যার কারণে আজকেও সেম ওয়েতে আমি আরেকটা ড্রেস কেটে নিচ্ছি, আর এখন হচ্ছে গিয়ে ড্রেসটা সেলাই করে নিব। আর আজকে হচ্ছে গিয়ে ড্রেসটা সেলাই করার পর দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া বলল যে আমাকে বেড়াতে নিয়ে যাবে, তো বেশ ভালোই লাগতেছে, আমার মনে হচ্ছে কি আমি ঢাকায় বেড়াতে এসেছি এরকম একটা ব্যাপার স্যাপার।
অল্প দিনের জন্য আসার কারণে আপনাদের ভাইয়া বেশ ট্রিট করতেছে আমাকে খুব সুন্দরভাবে, আমার সাথে মার্কেটে বের হয়েছিল, তারপর হচ্ছে গিয়ে আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে, আমাকে নিয়ে খাওয়ানোর জন্য বের হয়েছে। তো এগুলো স্পেশাল ট্রিটমেন্ট, অনেকদিন বাপের বাড়ি গিয়ে থাকলে বোধ হয় বড়রা এরকমই আদর যত্ন করে আর কি, নাই আমি জানি না, আসলে আমার এই এক্সপিরিয়েন্স খুব কম। আমি আমার কাছে বিষয়গুলো একটু অদ্ভুতই লাগছিলো, এবার ঢাকায় যাওয়ার পরে কোনো কাজকর্ম আমাকে করতে দিচ্ছিল না, অনেকদিন পরে এসেছি, তো যার কারণে খুব ভালোই লেগেছে। হাজব্যান্ডের কাছ থেকে টেক কেয়ার আসলে পেতে কে না পছন্দ করে, প্রত্যেকটা মেয়েরই একটা ড্রিম থাকে। আর আপনাদের ভাইয়া যথেষ্ট কেয়ারিং পার্সন, তার মধ্যে এবার আবার এক্সট্রা কেয়ারিং হয়ে উঠেছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার ড্রেসটা। তো ড্রেসটা পরে রেডি হব, ওই সময় আপনাদের ভাইয়া বলল যে কেমন লাগছে একটু হচ্ছে কি একটা শর্টস শেয়ার করো তোমার ভিউয়ারদের জন্য। তো শর্টস শেয়ার করার জন্যই মূলত আমি এই ফুটেজটুকু নিয়েছিলাম। তো আমি যা যা জুয়েলারি ইয়ারিং পরেছি, একেবারে চট জলদি হয় না যে হঠাৎ করেই বর যখন বলে ঘুরতে নিয়ে যাব সেই সময় ইনস্ট্যান্ট রেডি হওয়ার লুক হচ্ছে এটা। মেকআপ টেকআপ তেমন একটা করিনি, লিপস্টিক একটু কাজল, তারপরে হচ্ছে একটু জুয়েলারি, এগুলাই পছন্দের। তো এই ফিঙ্গারিং, তারপরে হচ্ছে ইয়াররিং, চেইন, এগুলো নতুন নেওয়া হয়েছে, ব্রেসলেট, তো সব কিছু নতুন ড্রেসের সাথে পরেই একেবারে বের হলাম। আর নতুন জুতাটাও নিয়েছি, মানে এবার ঢাকায় এসে বেশ শপিং হয়েছে আর কি। এক কথায় এখানে অনেক কিছু বার্থডে শপিং আছে, মানে আমি শপিংয়ের আলাদা ভিডিও শেয়ার করব, সেটা আগামীকালকে আসবে, দেখতে পারবেন আপনাদের ভাইয়া বার্থডেতে আমাকে কী কী গিফট করেছে। মানে লেট, আমি তো বাড়িতে ছিলাম, যার কারণে ওই সময় তো আগে ভাগে কিনে দিতে পারেনি, তো যার কারণে হচ্ছে কি আমি আসার পর আমার সাথে বের হয়ে আমাকে কিনে দিয়েছে আর কি। তো আমরা এখন বলে নিই যে কোথায় যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে উত্তরবঙ্গ, যে জায়গাটা আছে এখন ওখানে এমন সুন্দর অবস্থা হয়েছে যে মনে হবে যেন আমরা সি বিচে আসছি এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। বালু ফেলেছে অনেকটা জায়গা জুড়ে, আর অনেকটা জায়গায় আবার বৃষ্টির কারণে পানি জমেছে, তো যার কারণে ভিউটা এত সুন্দর এসছে। আর বিশেষ করে রাস্তার পাশের যে অংশটা, ওই অংশটাও একেবারে ঢালাই করে সুন্দরভাবে মানে বাঁধাই করা হয়েছে, যার কারণে রাস্তাটা এখন আগের চেয়ে আরও অনেক চড়ো হয়েছে। আর আজকে ফ্রাইডে ছিল, আপনারা মানুষজন দেখে বুঝতে পারছেন যে এখানে পর্যটকের ঠিক কতটা ভিড়, মানুষ কত দূর দূর থেকে এখন এখানে আসে, এটা ভাবতেই অবাক লাগে যে আমাদের বাসা থেকে এত কাছে অথচ মানুষ অনেক দূর থেকে এখানে ঘুরতে আসে। আর আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা গড়িয়ে মানে আজান দিয়ে দিয়েছে, তো আরেকটু আগে বের হতে চেয়েছিলাম, বাট আমার কাজিনের জন্য অপেক্ষা করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, অসুবিধা নেই, এরকম প্লেসে এই টাইমটা আসলেই বেশি মজা, কারণ হচ্ছে গিয়ে বাতাসটা সুন্দর থাকে, রোদ থাকে না, বসে থাকার মজাটাই আলাদা। আর এখানে কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ গড়ে উঠেছে, যেগুলো বলবো বেশ খানিকটা অস্থায়ী, কারণ হচ্ছে গিয়ে ওগুলো হচ্ছে নিজেদের খরচেই ওনারা ওই যে পানির মধ্যে বড় বড় মাচা করে, তারপরে ওইখানে বিভিন্ন ডেকোরেশন করে করে এক একটা রেস্তোরাঁর মতো করা হচ্ছে বিভিন্ন শেপে। ওই যেমন ওই পাশে একটা দেখা যাচ্ছে, তো আমরা এই যে নামলাম, আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল ভিউটা, এটা হচ্ছে রোড থেকে ভিউটা, কত পানি দেখা যাচ্ছে। কিন্তু এখানে পানি কিন্তু খুব গভীর না, মোটামুটি বেশ অল্পই পানি, অনেকটা দূর হেঁটেও যাওয়া যায়। তো আমরা আজকে নৌকায় উঠতে চেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে যাবে, আমি আগামীকালকে আবার বাড়িতে চলে যাব, যার কারণে নৌকায় আর ওঠা হয়নি। অনেকটা সময় বসেছিলাম এখানে, আবার ছোট ছোট চৌকির মতো করা হয়েছে, সেটার উপরে ছাতা দেওয়া, তো ওখানটায় আবার বসলে ঘন্টা প্রতি হচ্ছে গিয়ে ভাড়া, যেরকম কক্সেস বাজার বা কুয়াকাটায় যেরকম নেয় ওরকম সিস্টেম আর কি। তো যাই হোক, আমার কাজিন আমি আর আপনাদের ভাইয়াই এসেছি, তো আমরা হচ্ছে গিয়ে নেমে একটু জায়গা জাস্ট হেঁটে যাব ওই পাশে বালুর মাঠে। তো আপনাদের ভাইয়া বলছিলো যে আমি এদিকে কোনো রেস্তোরাঁয় যাবো কি না, খাবো কি না কোনো কিছু, তো আমি বলছিলাম যে না, বাইরে কোনো কিছু এখন মানে এখানটায় খেতে চাচ্ছি না, আমার পছন্দের একটা জায়গা আছে ওখানে, মুড়ি মাখাটা আমার পছন্দ, তো ওইখানটায় গিয়ে খাবো। আর এখানে বসে আমরা ভাবছিলাম যে বাতাস যেহেতু সুন্দর, তো আমরা হালকা পাতলা হচ্ছে গিয়ে বাদাম টাদাম কিছু খাওয়া যায়, যদিও আমার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা বাদাম খাওয়া শেষ করে যখন ব্যাক করছিলাম ফুচকা খাবো, ওই সময় হচ্ছে গিয়ে ফুচকার দোকানে বললো যে ফুচকা শেষ হয়ে গিয়েছে, না হয় ফুচকাটা খেতাম আর কি। তো এখান থেকে মানে আমরা আস্তে আস্তে করে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি যে কীভাবে যাবেন। এই মেইন রোডের হাতের বাম দিকে হচ্ছে গিয়ে বালুর মাঠটা, আপনারা যখন এসে নামবেন, মানে আপনারা যদি কেউ আসেন তাহলে কোনাপাড়া বাসস্ট্যান্ডে নামবেন, কোনাপাড়া বাসস্ট্যান্ডে নেমে আপনারা হচ্ছে গিয়ে
অটো নিয়ে আসতে পারবেন, বললেই হবে যে আমরা উত্তরবঙ্গ যাব। আর এই জায়গায় আরও কোনো নতুন নামকরণ করা হয়েছে কিনা এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি জানা নেই। আমরা তো উত্তরবঙ্গ নামেই চিনি এই অঞ্চলের মানুষ, তো এই নামটাই আপনারা বলতে পারেন, হয়তো বা চিনবে। আফটার দ্যাট আপনারা যদি আসেন, এসে হচ্ছে গিয়ে আপনারা এই জায়গাটা নামতে পারবেন, নেমে আর এখান থেকে আরও সামনেও যাওয়া যায়, সামনে গিয়ে ওখানেও আরও কয়েকটা রেস্তোরাঁর মতো হয়েছে। তো যেখানে আপনাদের নামতে ইচ্ছা হয় নামবেন, এখানে বালুর মাঠ বললেই হবে। তো বালুর মাঠের এখানে আমরা নেমেছি আর এখান থেকে বাদাম নিয়ে নিচ্ছি। তো অনেক বড় একটা ল্যাম্পের মতো এখানে, খুব মোটা, মানে কি বলে এটার ভেতরের সুতলিটা, যার কারণে নিপতেছে না, অনেক বাতাস ছিল, আমি শুধু ভাবতেছিলাম ল্যাম্পটা নিপতেছে না কেন। তো বাদাম নিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি এখন বালুর মাঠে। আর এই জায়গায় হচ্ছে গিয়ে এত মানুষ যে হবে আমরা বুঝতে পারিনি। তো এখানে আবার মেলার মতো কিছুটা সিস্টেম করেছে, দিনে আসলে দেখাতে পারতাম। একটু ওই পাশে গেলে হচ্ছে গিয়ে কি বলে বাচ্চারা যে মানে মেলার মধ্যে হয় না যে চরকার মতো থাকে ওগুলোর মধ্যে, তারপরে হচ্ছে আবার নৌকা, তারপরে স্পিড বোর্ডের মতো আছে, অনেক কিছুই আছে চড়া যায়। তো রাত্রেবেলা আমরা নৌকায় উঠতে একবার গিয়েও আবার দেরি হয়ে যাবে এই কারণে ওঠা হয়নি। তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে ভাবলাম একটা জায়গায় বসি। আমার হচ্ছে গিয়ে খুব টায়ার্ড লাগতেছিলো যেহেতু অনেকক্ষণ বসে ড্রেস সেলাই করেছি, তো যার কারণে হাঁটাহাঁটি করতে খুব বেশি একটা ভালো লাগতেছিলো না, আমার মনে হচ্ছিলো ঘুম আসতেছে ঠান্ডা বাতাসে। তো আমি এখানে হচ্ছে গিয়ে একটা বেঞ্চের মধ্যে বসে গিয়েছি, বা চৌকি যেটা বলা হয়। তো চৌকিটা হচ্ছে গিয়ে এখানে যদি আপনারা আসেন তো জন প্রতি হচ্ছে গিয়ে ঘন্টায় ২০ টাকা করে, তো আমার কাছে বেশ ভালোই লাগছে। তারপর আবার এমনিতেও যদি কেউ বসে, মুরব্বি এসে মানে কিছু বলে না তেমন একটা। আর এই যে সামনে পানি, আর খুবই ঠান্ডা বাতাস ছিল। আর এখানে যে আলো টালো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দোকানের টুকটাক আলো আছে, আর বেশিরভাগই হচ্ছে মোটর সাইকেল নিয়ে যারা বেড়াতে এসছে তাদের হচ্ছে গিয়ে লাইটের আলোগুলো। তো আমরা অনেকটা সময় ছিলাম এখানে, অলমোস্ট প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বসেছিলাম, খুব ভালো লাগতেছিল। মশার উপক্রপটা একটু তুলনামূলক কম ছিল, এর জন্য লাকি ছিলাম। তো বসে তারপরে হচ্ছে গিয়ে আমরা ব্যাক করে চলে এসেছি বাসায়। আর বাসায় আসার পরে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আজকেও বড় বড় মতো আমাকে রান্নাবান্না কিছুই একটা করতে দেয়নি, তো রান্না করেছিল হচ্ছে বাড়ি থেকে আমি যে শাপলা এনেছিলাম, শাপলা আর হচ্ছে চিংড়ি মাছ, এটা সুন্দর করে রান্না করেছে। ও কিন্তু প্রথমবার রান্না করেছে শাপলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মানে এই এই রান্নাটা। আর এর পাশাপাশি করেছে হচ্ছে গিয়ে গরুর গোশ, প্রেশার কুকারেই করেছে। আর এখানে হচ্ছে গিয়ে ভাত আর গতকালকে ডাল ছিল একটু, তো যার কারণে এটাই ছিল আমাদের আজকের ডিনার। আর এখানে হচ্ছে গিয়ে প্রেশার কুকারে অলমোস্ট 8 থেকে 9টার মতো সিটি দিয়েছে, রান্নাটা অনেক বেশি মজার ছিল। আর ঝোলটাও একটু পাতলা ছিল, যার কারণে আমার কাছে খেতে ভালো লেগেছে। আপনারা চাইলে একবারে সমস্ত মশলা দিয়ে পানি দিয়েও বসিয়ে দিতে পারেন, তবে আপনাদের ভাই হচ্ছে মশলাটা আগে মাংসের সাথে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আলু দিয়ে পানিটা দিয়ে একবারে হচ্ছে গিয়ে 8-10টার মতো সিটি দিয়ে নিয়েছে। তো এই ছিল ওভারঅল বলা যায় আমাদের আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফ্যামিলি ব্লগ অথবা শপিংয়ের ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, আল্লাহ হাফেজ।